সো বন্ধুরা, সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি, নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেটি বেরিয়ে গেছে আজকে এবং তার পিডিএফটি তোমরা দেখতে পাচ্ছ। সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি জানাবো, কিভাবে আবেদন করবে, কি যোগ্যতা লাগবে, সমস্ত কিছু জানাবো। সো তোমরা দেখছো গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল, আমি আছি তোমাদের সাথে সাহিল। সো চলুন শুরু করা যাক। সো এখানে দেখতে পাচ্ছ যে যে অফিসিয়ালি যে পিডিএফটি আমি ডাউনলোড করেছি এবং তার পিডিএফ কপিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। সিআরপিএফের যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেখানে দিয়েছে ওপেনিং টাইম 7 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ অবধি তোমাদের হবে এবং এটি এক্সাম হবে, যে রিটেন এক্সামের মাধ্যমে এটি নিয়োগ করা হবে 19 তারিখে 19শে এপ্রিল। সো এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস এবং সমস্ত কিছু দিককে দিয়েছে। ভ্যাকান্সি যেটা রয়েছে মেল ক্যান্ডিডেট জন্য 1331 জন, যেখানে জেনারেলদের জন্য 1031টা, এসসিদের জন্য যে সংরক্ষিত আসনটি থাকবে 200টি এবং এসটিদের জন্য 100টি, এবং ওবিসিদের কোনো যে ভ্যাকান্সি সেটা দেয়া নেই বা সেই ভ্যাকান্সি নেই। ফিমেলদের জন্য 81টা রয়েছে, যেখানে জেনারেল পাবে 63টা, সংরক্ষিত এসসি এসটিদের জন্য 12-6টি করে থাকবে, টোটাল হচ্ছে 1412 জন। সেখানে দেখতে পাচ্ছ পেয়ের যে অপশানটি দিয়ে দিয়েছে, যে তোমাদের স্যালারিটি হবে সিআরপিএফের যে জেনারেল ডিউটির এটি নিয়োগ হচ্ছে এবং এটি উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে এর বয়সসীমা হচ্ছে 18 বছর থেকে তোমাদের 35 বছরের মধ্যে হতে হবে। সো এখানে যে স্যালারিটা দেখতে পাচ্ছ 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হবে এই এই যে পোস্টে। সো এলিজিবল দিয়ে দিয়েছে এখানে সমস্ত কিছু, একটু পজ করে দেখে নেবে। এডুকেশন কোয়ালিফিকেশন 12 পাস হতে হবে যে কোনো বোর্ডের আন্ডারে। সো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু এলিজিবল যেগুলো লাগবে সেগুলো দিয়ে দিয়েছে, একটু পজ করে দেখে নেবে। বা এদের অফিসিয়ালি যে ওয়েবসাইটটি রয়েছে, যেটি আমি লাস্টে বলে দেবো, সেই ওয়েবসাইটে গিয়েও তোমরা চেক করে এই পিডিএফটি ডাউনলোড করে দিতে পারো। সো এখানে দেখতে পাচ্ছ সব মেডিকেল ক্যাটাগরি, ফিজিক্যাল ক্যাটাগরি সমস্ত কিছু দিয়ে দিয়েছে এখানে, সিলেকশন প্রসেসটাও দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ। রিটেন এক্সাম প্রথমে হবে, যেটি হবে 160 নম্বরের। তারপরে দ্বিতীয় স্টেজে যেটি হবে ফিজিক্যাল, যেই যে হেলদি যে ফিজিক্যাল যে এক্সামটি হয়, যেটি শারীরিক বিভিন্ন পরীক্ষা করা হয়, সেটি যে এক্সাম একটি দ্বিতীয় স্টেজে হবে। তৃতীয় স্টেজে দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কিছু। সো এখানে 19টি পেজ রয়েছে পিডিএফের, সেগুলি আস্তে আস্তে আমি দেখাচ্ছি। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সমস্ত কিছু জবের নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এখানে সমস্ত জবের নিউজ পেয়ে যাবেন। সো অ্যাপ্লাই, হাউ টু অ্যাপ্লাই দেওয়া আছে এখানে, দেখে নিতে পারো অ্যাপ্লাই, যে অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। পজ করে দেখে নেবে, 19টি পেজ রয়েছে এখানে, সমস্ত পেজগুলো আমি দেখে নেবো। বা তোমরা এখানে পিডিএফে ডাউনলোড করে নিতে পারো, যার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। সো এখানে দেখতে পাচ্ছ ফর্মটা দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশন যে ফর্মটি দেওয়া হয় সেটি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এখানে পাসপোর্ট সাইজ ফটো এবং এগুলো সব দিয়ে দিয়েছে, এগুলো ফিল আপ করে তোমাদের জমা করতে হবে, যেটি এখানে দেখে নিতে পারো, পজ করে দেখে নেওয়ার চেষ্টা করবে। এখানে সমস্ত ফর্ম এবং রিকোয়ারমেন্টের যেগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছে। সো তোমরা এদের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়েও চেক করে নিতে পারো, সিআরপির যে সেন্ট্রাল যে পুলিশ ফোর্সের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে গিয়েও তোমরা দেখে নিতে পারো, এই পিডিএফটি ডাউনলোড করে সমস্ত কিছু তথ্য দেখে নিতে পারো। আর আমি ওয়েবসাইটটা দেখানোর চেষ্টা করছি, এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি
ওয়েবসাইটটি এই ফর্মে দেওয়া নেই বা এই পিডিএফে দেওয়া নেই, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা এই যাবতীয় এই নোটিশটি দেখে নেবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে জব রিলেটেড সমস্ত নিউজ সবার আগে পেয়ে যাবেন। সো হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য।